নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমা হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি চাইছি লতানো গাছ যেগুলো তোমরা বাড়িতে করো, সেই লতানো গাছের যে সাপোর্টে গাছগুলো আরও সুন্দর করে বেয়ে ওঠে এবং সুন্দর করে ফুল ফোটায়, সেইটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, কীভাবে লতানো গাছের সাপোর্ট দিতে হয়, তার পদ্ধতি দিকে। সেটা যদি দেখতে হয় সেটা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই অবশ্যই করে দেখে নিতে পারো। তবে আজকে আরেকটা সহজ পদ্ধতিতে, সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি মনে করি সেটা, এটা আমি শেখাবো কিভাবে এই লতানো গাছটার সাপোর্ট দেবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছে গতবারে আমি সাপোর্ট কিভাবে দিতে হয় সেটা দেখিয়েছি, কিন্তু সাম্প্রতিককালে নিম্নচাপের দরুন এবং এটা যখন বাসটা পচে যায়, এটা ভেঙে পড়ে যায়, আমি এটাকে ওঠাইনি যেহেতু তোমাদেরকে দেখাবো বলে, এবং গাছটাকে আমি কেটে দিয়েছি। এবার আমি এই পদ্ধতি, আমি এখন যে পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাবো সেটা তোমরা খুব মন দিয়ে দেখবে, এবং এর উপকরণটা কি আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হলো ওয়্যারিংয়ের একটা পাইপ, যেটা তোমরা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবে খুব সহজেই। এই ওয়্যারিংয়ের পাইপ আমরা দুটো নেব, এবং কি মাপের মাধ্যমে নেব, তোমার যতটা বড় করার ইচ্ছা হবে গাছটা সেই অনুযায়ী তুমি তোমার মাপটা ঠিক করে নেবে। তবে প্রথমে যেটা দেবে সেটা সবসময় ছোট, এবং পরে যেটা দেবে সেটা সবসময় বড় হবে। কিভাবে করতে হবে দেখো, আমি দুটো পাইপ নিয়েছি সমানভাবে আমি নিইনি। দেখো, এটা থেকে এটা ছোট, কিন্তু যথেষ্ট ছোট। দেখো, ছোট দেখতে পাচ্ছ তো, আমাদেরকে ঠিক করে নিতে হবে। তো আমরা কি করব, প্রথমে ছোটটা আমরা এইভাবে গাছটাকে মাটির মধ্যে লাগিয়ে দেব। সবসময় মনে রাখবে যে গাছের যখন এই ঠেকনাটা দিচ্ছ, গাছের মাটিটা যেন নরম হয়, কারণ গাছের মাটি যদি নরম হয় তাহলে কিন্তু এটা এই যে বসাতে এটা কিন্তু সুবিধা হবে। দেখো, আমি বসিয়ে দিচ্ছি, দেখো আমি বসিয়ে দিলাম, এবার হাত দিয়ে টেনে টেনে সুন্দর করে ফিগার করে ফেলবো। এবার ঠিক তার উল্টো দিকে দেখো, যেটা বড় ছিল সেই বড়টাকে আমরা বসিয়ে দেব। দেখো এইভাবে, তাও আমরা একটু সরিয়ে নিই, এইভাবে আমরা সুন্দর করে, দেখো সুন্দর করে আমরা কিন্তু করে ফেললাম। এবং এইটা কি করতে হবে, ঠিক এই জায়গাটায় একটা দড়ি দিয়ে তোমাদেরকে বেঁধে দিতে হবে। ফলে কি হবে, এই যে গাছের শাখাগুলো, লতানের শাখাগুলো এই সাপোর্টটাকে ধরে এগিয়ে তুলবে, এবং এটা গোল হয়ে চারিদিকে ছড়িয়ে আসবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, এই যে মাটিটা আমি করলাম, এটা অবশ্যই করে আগের দিন ভিজিয়ে রাখতে হবে যাতে মাটিটা নরম হয়ে যায়, কারণ নরম না হলে আমরা কিন্তু এটা ঢোকাতে পারবো না, আর ঢোকাতে না পারলে কিন্তু গাছটার শিকড় টিকড়গুলো যথেচ্ছভাবে ছিঁড়ে যেতে পারে। আরেকটা যেটা হলো, এই তলা পর্যন্ত আমাদের কিন্তু বালি, নুড়ি পাথর এগুলো দেয়া ছিল। যখন আমরা এটা ঢোকাবো তখন আমরা ফিল করতে পারবো যে ওর পর্যন্ত, বালি নুড়ি পর্যন্ত এটা পৌঁছে গিয়েছে। যেহেতু বালি নুড়ি পর্যন্ত পৌঁছে গেছে সেহেতু আর চাপবো না, কারণ বালি নুড়ির যে স্তরটা আছে সেই স্তরটা শুধুমাত্র দেওয়া ড্রেনেজ সিস্টেমের জন্য, যাতে মাটিগুলো ধুয়ে হোলটাকে বন্ধ না করতে পারে। হোলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মাটি ধুয়ে যাবে, এবং হোলটা বন্ধ হয়ে গেলে জল যখন দেবো সেটা কিন্তু আটকে যাবে, ফলে গাছটা মারা যাবে। তাই খুব সাবধানে এটা করার সময় আমাদের যেটা করতে হবে, বালি স্তর পৌঁছে গেলে এটা ঠিক করে দিতে হবে, একদম আর ঠেলা যাবে না, আর এইখানটায় আমরা সুন্দর করে বেঁধে দেব। তোমরা নিশ্চয়ই জানো যে এই অপরাজিতা গাছটা কতটা ফুল ফুটেছিল, এবং কীভাবে মেনটেন করতে হয়, এর পরিচর্যাটা কীভাবে প্রতিস্থাপন করতে হয়, সেটা স্টেপ বাই স্টেপ আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম। সেগুলো যদি তোমার যদি দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই অবশ্যই করে তুমি দেখে নিতে পারো। আরেকটা কথা বলি, তোমরা
কমেন্ট বক্সে যে যে সমস্ত সমস্যা নিয়ে কথা বলছো সেটা তোমরা মালি ফেসবুকে সার্চ অপশানে ময়াকা লয় দীর্ঘ লিখে সার্চ করলে তোমরা যেটা করবে সার্চ করলে জয়েন অপশান আসবে, আমার ছবি আসবে, এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও, আমি অ্যাপ্রুভ করে নেব। সেখানে তোমাদের গাছ সংক্রান্ত সমস্যা সম্পর্কে আমাকে জানাও, আমি নিজে উত্তর দিয়ে দেবো। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।